এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সকলেই ফেসবুক ব্যবহার করি এবং আমাদের মধ্যে ছেলে হোক বা মেয়ে হোক নাইনটি পার্সেন্টের ওপরে লোক আছে যারা সবাই ফেসবুক ব্যবহার করে ফেসবুকের দ্বারা লগ ইন অ্যাপগুলো আমাদের ফোনে সমস্ত অ্যাক্সেস নিয়ে নিচ্ছে এবং আমাদের সমস্ত ডাটা চুরি করছে পরবর্তী সময় আমাদের ব্ল্যাকমেলও করছে এটার মাধ্যমে কিন্তু বিভিন্ন যে অ্যাপগুলো আমরা ফেসবুকের লগ ইন আইডি দিয়ে ক্রিয়েট করছি এবং পরবর্তী সময় ওটা ডিলিট করে দেওয়ার পরেও সে লগ ইন থেকে যাচ্ছে এবং আমাদের ডাটা দিনের পর দিন তারা চুরি করে যাচ্ছে এবং এর ফলে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাও হ্যাক হয়ে যাচ্ছে অতএব এই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি আপনাদের দেখিয়ে দেব যে কোন কোন অ্যাপসগুলোকে আপনি ফেসবুক থেকে পারমিশন দিয়ে রেখেছেন এবং সেই অ্যাপসগুলোকে কিভাবে ডিলিট করবেন যাতে আপনার ডাটা পরবর্তী সময় চুরি না করতে পারে চলুন তাহলে দেখেনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সেটিংসে চলে আসুন তারপরে সেটিংসে ক্লিক করুন তারপর নিচে একদম চলে আসুন নিয়র অ্যাক্টিভিটি বলে একটা কলাম আছে ওখানে এসে অ্যাপস এন্ড ওয়েবসাইট যেটা আছে সেটার উপর ক্লিক করুন এখানে যে অ্যাপস আর ওয়েবসাইটগুলো আপনি দেখতে পাচ্ছেন সমস্ত অ্যাপস আর ওয়েবসাইট আপনার অ্যাক্সেস নিয়ে বসে আছে এবং এরা আপনার ডাটাগুলো দিনের পর দিন লিক করছে অতএব এখান থেকে সমস্ত অ্যাপসগুলোকে আপনি ডিলিট করে দিয়ে অ্যাপসগুলো আপনি ডিলিট করবেন সেটার উপর ক্লিক করুন তারপরে এভাবে রিমুভ করে দিন তাহলে ওরা আর পরবর্তী সময় থেকে আপনার অ্যাক্সেস আর পাবে না এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আর হ্যাক করতে পারবে না সমস্ত অ্যাপগুলো ডিলিট করার পরে একদম নিচের দিকে এভাবে চলে আসুন তারপরে টার্ন অফ আছে এটাকে টার্ন অফ করে আর আপনার ফোনের ডাটা চুরি করতে পারবে না এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টও সুরক্ষিত থাকবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও